ওকে, তো লাস্ট দিনে আমি স্যাম্পলিং করার জন্য একটা টেকনিক শিখিয়েছিলাম, হচ্ছে কি এনজিএফ টেকনিক বা পিজিএফ টেকনিক। তো সেই টেকনিককে আমি আরেকটা এক্সটেনশন করতে পারি দু একটা ডিসক্রিট অঙ্ক করার জন্য। দেখ, আগের দিন একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলে, দেখবো। আচ্ছা ধরো দেখ, এক্স ওয়ান ফলো করে বাইনোমিয়াল এন ওয়ান কমা পি, এক্স টু ফলো করে বাইনোমিয়াল এন টু কমা পি, দে আর ইন্ডিপেন্ডেন্ট। বলছে অবটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ওয়ান প্লাস এক্স টু। এই অঙ্কটাকে আমরা দুটো অ্যাপ্রোচে করব, একটা হচ্ছে ইজি অ্যাপ্রোচ এমজিএফ টেকনিক, আরেকটা হচ্ছে একটু চাপের অ্যাপ্রোচ। ঠিক আছে, দেখ অ্যাপ্রোচ ওয়ান ভেরি প্রিটি সিম্পল, স্যার কোশ্চেনটা একবার দেখাবেন। হয়ে গেছে। আচ্ছা, 1 এপ্রিল কিন্তু এক্সাম আছে, মাইন্ড ইট, মানে কালকেই সেটা। তো জেড ইকুয়াল টু ধরছি আমি এক্স ওয়ান প্লাস এক্স টু। তো আমি কি করব, আমি সিম্পলি জেড এর এমজিএফ বার করব। ঠিক আছে, এইবার এক্স ওয়ান এক্স টু যেহেতু ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট বলা আছে অঙ্কে, কি হবে, গুণ হবে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স ওয়ান ইন্টু এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স টু। এক্স ওয়ানটা ফলো করে কি বাইনোমিয়াল এন ওয়ান কমা পি, তাহলে ওর এমজিএফ এখানে বসবে কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন ওয়ান। এই সমস্ত কিন্তু বলেছি রেজাল্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এন টু। তাহলে ওভারঅল কত আসবে, এবারে বল এইটা কার এমজিএফ, তাহলে এইটা কার এমজিএফ, জেড এর এমজিএফ হলো এইটা বাই ইউনিকনেস অফ এমজিএফ, কি হবে বাইনোমিয়াল এন ওয়ান প্লাস এন টু কমা পি। বাহ সুন্দর, ঠিক আছে, সো জেড ফলোজ বাইনোমিয়াল এন ওয়ান প্লাস এন টু কমা পি। এইটা আগেও আমরা করেছি, একে কি বলে, এই প্রপার্টির নাম কি,
বলতে পারবি? রিপ্রোডাক্টিভ প্রপার্টি। এক্স্যাক্টলি। এইবার এই অঙ্কটাকে আমি করবো অ্যাপ্রোচ টু দিয়ে, উইচ ইজ আ বিট ক্রিটিক্যাল, একটু কঠিন, বাট শিখতে হবে। অ্যাপ্রোচ টু, জেড ধরলাম আমি, এক্স ওয়ান প্লাস এক্স টু, দিস ইজ আ ডিরেক্ট অ্যাপ্রোচ। একটা ওয়ার্নিং দিচ্ছি, স্যাম্পলিং এর নোটটা হাতে পেয়ে গেছিস, সেখানে অলমোস্ট সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া রয়েছে। তার মানে এই নয় যে তোরা নিজের হাতে কোনো অ্যালজেব্রা করে দেখবি না। স্যাম্পলিং কিন্তু একটা সেলফ লার্নিং টপিক, এটা ব্যাচে পড়তে পারলেই সব থেকে বেস্ট হতো। তার কারণ কি, প্রচুর প্রচুর ক্যালকুলেশন অ্যানাল করতে হয় যেগুলো নিজের হাতে না করলে হবে না। ফলে অনলাইন মোডেও আমরা ট্রাই করব সেই ফ্লেভারটাকে মেনটেন করা। সো বি রেডি উইথ পেন অ্যান্ড পেপার অলওয়েজ, ঠিক আছে? এনিওয়েজ, তো করছি আমরা কি, দ্য ডিরেক্ট অ্যাপ্রোচ। তো জেড ইকুয়ালস টু করলাম এক্স ওয়ান প্লাস এক্স টু। এইবার জেড র্যান্ডাম ভেরিয়েবলটা কি, দুটো ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবলের সাম, তাহলে এটা কি হবে, জেড উড বি অ্যানাদার ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল। তো জেড এর ডিস্ট্রিবিউশন বার করতে বলছে মানে কি, জেড এর পিএমএফ বার করতে বলছে। বল, পিএমএফ অফ জেড আমি কি লিখব, এফ জেড জেড পিএমএফ, তার মানে কি বল, পিএমএফ মানে কি? সেমিস্টার ফোর হয়ে গেছে কিন্তু, বল। প্রবাবিলিটি, এক্স্যাক্টলি, ক্যাপিটাল জেড ইজ টেকিং দ্য ভ্যালু স্মল জেড, তার যে আউটপুটটা সেটাই হচ্ছে কিন্তু পিএমএফ, ইভ্যালুয়েটেড অ্যাট দ্য ভ্যালু স্মল জেড। হলো, এইবার জেড এর জায়গায় বসিয়ে দিচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু। এক্স টু ইকুয়াল টু কত হবে, জেড মাইনাস এক্স ওয়ান। হলো, এইবার স্ট্যাটিস্টিক্যাল একটা ট্রিক্স আমি বলছি, বাঁ দিকেও র্যান্ডাম ভেরিয়েবল, ডান দিকেও র্যান্ডাম ভেরিয়েবল, এক্ষেত্রে কি করা যায় একবার বলেছিলাম, বলতে পারবি? বাঁ দিক ডান দিক দুদিকেই যদি র্যান্ডাম ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে একটা রাস্তা আছে, কি স্ট্র্যাটেজি তখন করতে হয় বলতে পারবি? কন্ডিশনাল নিয়ে টোটাল প্রোবাবিলিটি থিওরেম, এক্স্যাক্টলি। ডান দিকটাকে আমি ক্যাপিটাল এক্স ওয়ান আছে তো, ক্যাপিটাল এক্স ওয়ানটাকে আমি কন্ডিশনিং করে স্মল এক্স এ সেট করলাম, তক্ষুনি আমাকে সাথে গুণ করতে হবে কি ক্যাপিটাল এক্স ওয়ানের পিএমএফ, সাম করতে হবে কার ওপরে, এক্স এর ভ্যালুজগুলোর ওপরে। এক্স এর কি কি ভ্যালুজ হবে, রেঞ্জ কি, সেই আলোচনায় আমি পড়ে আসছি, আসবো। এই স্টেপটা যারা বুঝতে পারলো না তাদের জন্য আরেকবার রিক্যাপ, থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি, কি বলছে, প্রবাবিলিটি অফ বি, দিস ইজ পি অফ বি, তাকে লেখা যাবে সামেশন পি অফ এআই, দিস ইজ পি অফ এআই ইন্টু পি অফ বি গিভেন এআই, বি গিভেন এআই, আর সাম করবো আয়ের ওপরে। সাম করছি কি, আইটা এখানে কি, এ ওয়ান এ টু এন হচ্ছে এন খানা মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সস্টিভ ইভেন্ট, এখানে সাম করবো কার ওপরে, এই এক্স এর অল পসিবল ভ্যালুজের ওপরে। এবার প্রশ্ন, এক্স এর অল পসিবল ভ্যালুজ কত হবে, সেইটা হচ্ছে একটা এখানে বড় কোয়েরি। দেখ, এক্স ওয়ানটা ফলো করে বাইনোমিয়াল এন ওয়ান কমা পি, তাই এক্স ওয়ানের অল পসিবল ভ্যালুজ কী হতে পারে, জিরো থেকে আপ টু এন ওয়ান। ওকে, আবার
এক্স ওয়ান প্লাস এক্স টুর ভ্যালুটাকে আমি জেড বলেছি, তাহলে এক্স ওয়ানের ভ্যালু কি হবে? জেড মাইনাস এক্স টু। এইবার এই কনস্ট্যান্টের উপর দাঁড়িয়ে এক্স ওয়ানের হায়েস্ট ভ্যালু কত আর এক্স ওয়ানের লোয়েস্ট ভ্যালু কত? খেয়াল কর, এক্স ওয়ান হায়েস্ট যখন এক্স টুটা লোয়েস্ট। কেন? এক্স টুর আগে একটা মাইনাস সাইন আছে, ফলে এক্স টু লোয়েস্ট হলে তখনই কিন্তু এক্স ওয়ানটা হায়েস্ট হবে, আর জেডটা কনস্ট্যান্ট ভ্যালু, ওটাকে নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে এক্স ওয়ানের হায়েস্ট ভ্যালু কত যখন এক্স টুটা লোয়েস্ট? এক্স টু আর একটা বাইনোমিয়াল, তাহলে ওর লোয়েস্ট ভ্যালু কত? জিরো। সো এক্স ওয়ান লেস দেন ইকুয়াল টু সেট। আবার এক্স ওয়ান কখন লোয়েস্ট? যখন এক্স টু হচ্ছে হায়েস্ট, মোর দেন ইকুয়াল টু এক্স টু। হায়েস্ট মানে কত? এক্স টু আর একটা বাইনোমিয়াল এন টু, সো এইবার এক্স ওয়ানের ভ্যালুগুলো জিরো থেকে এন ওয়ানের মধ্যে লাই করে, আবার এক্স ওয়ানের ভ্যালুগুলো লেস দ্যান জেড মোর দ্যান জেড মাইনাস এন টু একসঙ্গে কম্বাইন করলে কি হবে? এক্স ওয়ান জেডের থেকেও ছোট, এক্স ওয়ান এন ওয়ানের থেকেও ছোট, তাহলে এক্স ওয়ান ফাইনালি কার থেকে ছোট বলতে পারবি? এক্স ওয়ান জেডের থেকেও ছোট, এক্স ওয়ান এন ওয়ানের থেকেও ছোট, তাহলে এক্স ওয়ান ফাইনালি কার থেকে ছোট? ওকে, কেন? দুয়ের থেকেও ছোট, তিনের থেকেও ছোট, তাহলে ফাইনালি কার থেকে ছোট? দুয়ের থেকে ছোট। তারপর উল্টোটা, এক্স ওয়ান জেড মাইনাস এন টুর থেকেও বড়, আবার এক্স ওয়ান জিরোর থেকেও বড়, তাহলে এক্স ওয়ান ফাইনালি কার থেকে বড় বল? কার থেকে বড় হবে? ম্যাক্সিমাম অফ জিরো কমা জিরো কমা জেড মাইনাস এন টু। এবার আমরা লিখেছিলাম কি এখানে, এক্স এর রেঞ্জ মানে এক্স ওয়ানের রেঞ্জ একই জিনিস, এটা হচ্ছে এক্স ওয়ানের মিনিমাম, সো এইটা হচ্ছে এ, আর এক্স ওয়ানের ম্যাক্সিমাম কত? বি। সো এটা হচ্ছে বি, ঠিক আছে? রেঞ্জটা কিন্তু বার করা মোটেও খুব একটা সিম্পল নয়, বলো এখন অনেক খেলা বাকি। আচ্ছা, এইবার পরের স্টেপে যাওয়ার আগে দাদা, হ্যাঁ বল, একটা জিনিস বলছি যে এই যে এক্স ওয়ান আর এক্স টু যখন দুটোই বাইনোমিয়াল এন ওয়ান এন টু আর পি ফলো করছে, তো আচ্ছা দাদা বলছি এক্স এর মানে জেড এর মিনিমাম ভ্যালু তো জিরো হতে পারে, মানে কারণ জেড টা তো এক্স ওয়ান প্লাস এক্স টু, তো যখন দুটোই জিরো তো তখন জেড টাও জিরো হচ্ছে, হতে পারে। আর অবভিয়াসলি আর ম্যাক্সিমামটা এন ওয়ান প্লাস এন টু, একদম ঠিক, সব থেকে বড় তো ওটাই হবে, একদম ঠিক। এইবারে পরের স্টেপে যাচ্ছি, এক্সটা ভ্যারি করছে বিটুইন এ টু বি, প্রবাবিলিটি কি ছিল? এক্স টু ইকুয়াল টু ছিল কি? জেড মাইনাস এক্স ওয়ান। এবার মজার ব্যাপার, এক্স ওয়ানের ভ্যালুটা অলরেডি আমি স্মল এক্স এ ফিক্স করেছি, তাহলে এখানেও এক্স ওয়ানের ভ্যালুটাকে আমি ফিক্স করতে পারি টু স্মল এক্স, করলাম। সঙ্গে কি ছিল? এক্স ওয়ানের পিএমএফ বসিয়ে দিলাম, এন ওয়ান সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এক্স। এইবার পরের স্টেপে এক্স টু আর এক্স ওয়ানটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই কন্ডিশনালটা কি রাখার কোনো দরকার রয়েছে?
অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, এই কন্ডিশনালটা লিফট হয়ে গেল, দরকার নেই। অবভিয়াসলি পাশে লিখতে হবে সিন্স এক্স ওয়ান অ্যান্ড এক্স টু আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে বলো, এইবার এইটা কি বেসিক্যালি, এইটা হচ্ছে পিএমএফ অফ এক্স টু, কোন ভ্যালুতে, অ্যাট দ্য ভ্যালু জেড মাইনাস এক্স। এক্স টু কি ফলো করে, এক্স টু ফলো করে আরেকটা বাইনোমিয়াল, তাহলে বাইনোমিয়ালের পিএমএফ বসবে কত ভ্যালুতে, জেড মাইনাস এক্স ভ্যালুতে বসছে। এন টু সি জেড মাইনাস এক্স, পি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, কিউ টু দি পাওয়ার এন টু মাইনাস জেড মাইনাস এক্স। মাল্টিপ্লাইড কি ছিল, এন ওয়ান সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস এক্স। এইবার সিম্পলিফাই করছি, এন ওয়ান সি এক্স ইন্টু এন টু সি জেড মাইনাস এক্স, বাকিগুলো কনস্ট্যান্ট হচ্ছে, পি টু দি পাওয়ার জেড পড়ে আছে, বাইরে বার করে দিলাম। পি টু দি পাওয়ার জেডটাকে বাইরে বার করে দিলাম, হলো। এইবারে আর কি আছে, কিউ টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এন টু থাকবে, মাইনাস জেড থাকবে, এক্সট্রা কেটে যাবে। এন ওয়ান প্লাস এন টু মাইনাস জেড, আর ভেতরে যা আছে আছে। এইবার বলতে পারবি এই ভেতরের সামটা তোরা আগে কোথাও দেখেছিস, সেমিস্টার টুতে কোথায় দেখেছিস বলতে পারবি, এই সামটা তোরা সেমিস্টার টুতে দেখেছিস কোথাও একটা, কোথায়? হাইপার জিওমেট্রিক, এক্স্যাক্টলি, এইটা হাইপার জিওমেট্রিক এর সামের মতো। এই সামটার ভ্যালুও তোরা জানিস ইউজিং ভ্যান্ডার মন্ডেস আইডেন্টিটি, অনেকে আবার করায় এসব জিনিসপত্র মাথার পেছনে একটা চোখ নিয়ে। বল এটা অ্যান্সার বল এক লাইনে, একদম অসাধারণ। এইসব করার জন্য ভ্যান্ডার মন্ডে গান্ডে পিন্ডে করার কোনো দরকার নেই, জীবনে অনেক কাজ আছে, জবলেস নয় কেউ। এই সামটা পাতি কত হবে, এইটা প্লাস এইটা মাথার ওপরে, এইটা প্লাস এইটা তলায় হয়ে গেল। নাও গ্র্যাব আ কফি অ্যান্ড চিল, হয়ে গেল অঙ্ক। বল এটা কার পিএমএফ, আমরা শুরু করেছিলাম জেড এর পিএমএফ থেকে, জেড এর পিএমএফ করে 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 আমরা এত অবধি এলাম। স্ট্রাকচার দেখে বল তাহলে জেড কি ফলো করছে, জেড ফলোস কি, ওয়ান্স এগেন বাইনোমিয়াল এন ওয়ান প্লাস এন টু কমা পি যা ছিল তাই সেম, সিম্পল স্টাফ, কোন রকম চাপের কিছু নেই। তাহলে দেখি এইটাকে আজকে করে বিকেলের মধ্যে বলবি আমাকে কি এলো, অ্যাপ্রোচ টু মানে আমাকে করে পাঠাবি, ইনফ্যাক্ট দেখবো আমি।
অ্যাপ্রোচ ওয়ানটা পাতি এক লাইনে হবে, নট ইন্টারেস্টেড, অ্যাপ্রোচ টু দিয়ে করে বলবি একদম আগের মতো, একটা জায়গায় চেঞ্জ আসবে আগের সঙ্গে, সেটা তোরা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবি। এখানে যেমন আমরা মিন ম্যাক্সটা পাইনি, কে মিন কে ম্যাক্স তো জানি না, এন ওয়ান না জেড, তাই কোনো উত্তর পাইনি, বাট এই অঙ্কটাতে মিন ম্যাক্সের কিন্তু একটা ক্লিয়ার কাট উত্তর তোরা পাবি, ঠিক আছে? সেই মতো অঙ্কটাকে মডিফিকেশন করতে হবে। আচ্ছা, এবার আমরা ব্যাক করছি আবার যে যে আলোচনায় আমরা ছিলাম, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের তিনটে অ্যাপ্রোচ। নাম্বার ওয়ান অ্যাপ্রোচ জেনারেটিং ফাংশন অ্যাপ্রোচ, সেটা আমরা কয়টা করলাম, ইভেন ডিস্ট্রিক্টের জন্য একটা করলাম। এইবার আমরা চলে আসব ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিকে। খুব সহজ টেকনিক, এই টেকনিকের ব্যাকগ্রাউন্ডে একটাই সেমিস্টার ওয়ানের থিওরি কাজ করে। কি থিওরি? সিডিএফ কে ডিফারেন্সিয়েট করলেই পিডিএফ পাওয়া যায়, ব্যাস। এই পাতি আইডিওলজির উপরে ভিত্তি করে একটা পুরো টেকনিক তৈরি হয়েছে যাকে বলে ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক, প্রচণ্ড পাতি। এক্স ফলো করছে ইউনিফর্ম 01, বলছে অপটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ -2 ln x, কি বক্তব্য? হাউ টু পারফর্ম ইউজিং দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক, জাস্ট ধরছি জেড ইকুয়ালস টু -2 ln x ধরলাম, স্টেপ নাম্বার ওয়ান। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা পুরো একটা অ্যালগোরিদমের মতো, পরপর পরপর সি কে বুঝিয়ে দিলে সিও করে ফেলতে পারবে, যদিও সিম্বলিক্যালি ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রাল সি করতে পারে না, করতে পারলে ভালো হতো, তার জন্য সফটওয়্যার আছে আলাদা ম্যাথামেটিকা বলে, সে ম্যাথামেটিকা কোড লিখে দিলে ও নিজে উত্তর দিয়ে দেবে। এনিওয়েজ, তো স্টেপ নম্বর ওয়ান জেড ধরলাম -2 ln x, স্টেপ নম্বর টু আমি কি করব, জেড এর আমি ডিস্ট্রিবিউশন ফাংশনটা বার করব। প্রবাবিলিটি ক্যাপিটাল জেড লেস দেন ইকুয়ালস টু স্মল জেড, স্টেপ নাম্বার থ্রি জেড এর জায়গায় বসে দেবো -2 ln x, বসে দিলাম জেড এর জায়গায় -2 ln x বসিয়ে দিলাম। এইবারে আমি একদিকে রাখবো এক্স কে, বল কি ভুল আছে স্টেপটাতে? বাহ, এই তো একদম এক্স মোর দেন ইকুয়াল টু e^-z/2। ওকে, এইবারে এক্স কি ফলো করে? এক্স ফলো করে ইউনিফর্ম 01। একটা ইউনিফর্ম 01 র্যান্ডম ভেরিয়েবল e^-z/2 থেকে বড়, তার প্রবাবিলিটি বার করতে হবে, কি করবো, করবো ইন্টিগ্রেট। ইউনিফর্মের পিডিএফ কত ইউনিফর্ম 01 এর? 1,
কি বসবে এখানে? e টু দি পাওয়ার মাইনাস z বাই 2 থেকে আপ টু 1। অ্যান্সার কত হচ্ছে? 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z বাই 2। এটা কি এলো বেসিক্যালি? এইটা হচ্ছে z এর ডিস্ট্রিবিউশন ফাংশন এলো। z মানে কত? z মানে হচ্ছে মাইনাস 2 ln x। ওকে, এইবার দ্য ফাইনাল স্টেপ, দ্য পিডিএফ অফ z ইজ গিভেন বাই ডিডিজ অফ এফ জেড জেড। করলাম কত হবে? ডিডিজ অফ এটা করলে কত হবে? হাফ ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই 2। এটা কার পিডিএফ? এটা কোন ডিস্ট্রিবিউশনের পিডিএফ? এক্স্যাক্টলি। যখনই পিডিএফ লিখবো পাশে রেঞ্জ মাস্ট। এটা একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ, সো জেড টা গ্রেটার দেন জিরো। দ্যাট ইজ জেড ইকুয়ালস টু মাইনাস 2 ln x। কি ফলো করে? এক্সপোনেনশিয়াল উইথ মিন 2। দিস ইজ অ্যান এক্সপোনেনশিয়াল পিডিএফ যার মিনটা কত? 2। এই হচ্ছে একদম ডিস্ট্রিবিউশন ফাংশনের একদম বেসিক জায়গা, প্রচন্ড পাতি। নেক্সট খেয়াল কর একটা অঙ্ক, এক্স ফলো করে নর্মাল 0 1। বলছে অপটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ মড এক্স আর 2 এক্স স্কোয়ার। কি হবে? আমি 1 নম্বরটা করছি আগে, জেড ইকুয়াল টু ধরলাম হচ্ছে মড এক্স। আমারও সেম স্ট্র্যাটেজি, প্রবাবিলিটি ক্যাপিটাল জেড লেস দেন ইকুয়াল টু জেড বার করবো, জেড এর সিডিএফ। জেড বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবার মড এক্সটা ভাঙছি, বল এই স্ট্রাকচারটাকে এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশনের টার্মসে কিভাবে এক্সপ্রেস করা যায়? এসব তোরা করেছিস। সেমিস্টার 1 প্রবাবিলিটি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি যদি হয় কি লেখা যায়? এফটা কি? এক্স এর ডিস্ট্রিবিউশন ফাংশন। রেখা লিখতে পারি আমি, শুধু এফ এর জায়গায় ইউজ দ্য নোটেশন ক্যাপিটাল ফাই। কেন কেন ইউজ করলাম? এখানে ক্যাপিটাল ফাই ইউজ করলাম কেন এফ এর জায়গায় বলতে পারবি? এক্সটা কি ফলো করে? স্ট্যান্ডার্ড নর্মাল। স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ কি? ক্যাপিটাল ফাই। স্ট্যান্ডার্ড নর্মাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন যার সম্বন্ধে আইডিয়া রাখা মাস্ট, ম্যান্ডেটরি। ঠিক আছে, হলো, ক্যাফাই বসে গেল। এবার আবার রিকল কর সেমিস্টার 2, ক্যাপিটাল ফাই অফ মাইনাস জেড কে কি আমি কি লিখতে পারি বলতে পারবি? 1 মাইনাস ফাই জেড। এক্স্যাক্টলি। কেন? তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল হচ্ছে সিমেট্রিক উইথ রেসপেক্ট টু জিরো। ছোট ছোট ফ্যাক্ট, বাট আমি বারবার করে বলেছি, স্যাম্পলিং করার জন্য CC4 গুলে খাওয়া ম্যান্ডেটরি, দরকারি। সো 2 গেল সামনে,
এটা কি পেলাম? এটা হচ্ছে ক্যাপিটাল জেড র্যান্ডম ভেরিয়েবলটার সিডিএফ পেয়েছি। এটা আমায় কি করতে হবে? ক্যাপিটাল জেড এর পিডিএফ বার করতে হবে। PDF of Z is given by কত হবে এটা বললে বল কত হবে? ক্যাপিটাল ফাই কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি? ক্যাপিটাল ফাই টা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন ইন টু স্মল ফাই জেড। এক্স্যাক্টলি, টু ইন টু স্মল ফাই জেড, মাইনাস ওয়ান থাকবে না, জিরো হয়ে যাবে। পারফেক্ট। হোয়াট ইজ স্মল ফাই জেড? স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফ। ক্যাপিটাল ফাই টা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মালের সিডিএফ। তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? স্ট্যান্ডার্ড নর্মালের পিডিএফ। ধরে বসিয়ে দে, ওয়ান বাই রুট টু পাই ই টু দ্য পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই টু। পাশে রেঞ্জ লিখতে হবে জেড এর। বলতে পারবে রেঞ্জটা কত হবে জেড এর? প্লাস। এক্স্যাক্টলি, জেড কি? জেড হচ্ছে মডুলাস অফ এক্স। ওনলি নন নেগেটিভ ভ্যালুজ নেবে জেড। সো জেড ইজ গ্রেটার দ্যান জিরো। একদম, রুট ওভার টু বাই পাই ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই টু, যেখানে জেডটা একদম গ্রেটার দ্যান জিরো। এইটা হচ্ছে মড এক্স এর আমি ফাইনালি ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। এইটার তেমন কোনো স্ট্যান্ডার্ড নাম নেই। অনেকে এটাকে বলে কাই ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার নয় কিন্তু কাই, বাট এই নামটা কোনো স্ট্যান্ডার্ড নাম নয়। ঠিক আছে, সো বাদ। এবার দু নম্বরটা করছি। জেড কি? জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এইবারে সেম স্ট্র্যাটেজি, এফ জেড জেড করছি, প্রবাবিলিটি ক্যাপিটাল জেড লেস দেন ইকুয়াল টু স্মল জেড, প্রবাবিলিটি জেড মান হচ্ছে এক্স স্কোয়ার। করা হলো। এইবার স্কোয়ারটা ভাঙছি, মাইনাস রুট জেড থেকে প্লাস রুট জেড। ওয়ান সেকেন্ড, এক্সট্রা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল, তাহলে কত হবে? ক্যাপিটাল ফাই রুট জেড থেকে মাইনাস ক্যাপিটাল ফাই অফ মাইনাস রুট জেড। ওয়ান সেকেন্ড, সিমেট্রিক উইথ রেসপেক্ট টু জিরো। সো কত হবে? একটু আগের পেজটা একবার দেখাবেন। ওয়ান্স এগেন ভাঙলাম, ওয়ান মাইনাস ক্যাপিটাল ফাই সো টু ক্যাপিটাল ফাই রুট জেড মাইনাস ওয়ান। হ্যালো, এইটা হচ্ছে জেড এর সিডিএফ, জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে জেড এর পিডিএফ কত হবে? পিডিএফ অফ জেড ইজ গিভেন বাই
একদম ধরে করব ডিফারেন্সিয়েট, করলাম টু ক্যাপিটাল ফাই রুট জেড মাইনাস ওয়ান, বল দেখি কেউ একজন কত হবে এটা দেখি, ডিফারেন্সিয়েট করলে এটা কত হবে বল, স্মল ফাই জেড ইনটু ওয়ান বাই টু রুট ফাই, স্মল ফাই জেড সরি রুট জেড, রুট জেড হ্যাঁ দুই আছে বাইরে থাক, প্রথমে ক্যাপ ফাই এর ঘাড়ে চাপছে, এটা হবে স্মল ফাই, চেন রুল, দেন রুট জেড এর ভেতরে ঢুকবে জিনিসটা, কত হবে, হাফ ছিল হাফটা নিচে নামবে, ওয়ান বাই টু রুট জেড, দুই দুই কেটে গেল, তাহলে কত হলো, ওয়ান বাই রুট জেড, ওয়ান বাই রুট টু পাই ই টু দ্য পাওয়ার মাইনাস রুট জেড আছে, রুট জেড হোল স্কোয়ার বাই টু, রুট জেড হোল স্কোয়ার বাই টু মানে জেড, জেডটা ওয়ান সেকেন্ড গ্রেটার দেন জিরো, কেন, কারণ জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার, সো অনলি ও পজিটিভ ভ্যালুজই নেবে, সো এই পেপারটার যেটা মজা স্যাম্পলিং এর, দেখ বারবার করে কিন্তু সিসি ফোরটা ডিক্যাপ হচ্ছে, থ্রু আউট দ্য পেপার কিন্তু তাই ঘটবে, সিসি ফোর বারবার বারবার করে একটা ডিক্যাপিচুলেট হতে থাকবে, একটা অঙ্ক তাহলে তোরা এক্ষুনি কর, করে আমাকে বল অ্যান্সার কি হচ্ছে, এক্স ফলো করে ইউনিফর্ম মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, অবটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ ট্যান এক্স, এইটা করে আমাকে বল কি অ্যান্সার আসছে, বাকি ক্লাস আবার বিকেলবেলা।